হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিওর্স পেমেন্ট প্রুফ শেয়ার করব অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমি ক্যাটস গার্ডেন থেকে পেমেন্ট পাইছি কিনা বা পেমেন্ট দিছি কিনা আমাকে তো পেমেন্ট করেছি কিনা এগুলো আমি আসলে আপনাদের প্রুফ দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম আপনারা সবাই জানেন যে আমি কিছুদিন আগে এখান থেকে আট নয় দিন আগে সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম যে ক্যাটস গার্ডেন নিয়ে যে ওখান থেকে আপনি রেফার করে পাশাপাশি আপনি এখানে গেম খেলেও ইনকাম করতে পারবেন তো তখনকার সময় রেফার সিস্টেমটা ছিল এক ডলার কোন সময় দুই ডলার দিত এরকম কিন্তু তারা পরবর্তীতে তার কিছুদিন পর যখন আপডেট নিয়ে আসে ক্যাটস গার্ডেন তখন আপডেট দেওয়ার পরে তারা কিন্তু রেফার সিস্টেমটা একেবারে কমিয়ে দেয় একেবারে কমিয়ে দেয় যেটা দিয়ে আসলে তেমন একটা ভালো ইনকাম হবে না তো সেক্ষেত্রে অনেকেই এখন আর ইনকাম করতে পারছে না তেমন বিশেষ করে রেফার করে তারপরে আপনাকে রেফার করতে হবে আপনাকে দশ সেন্ট বারো সেন্ট যা দিচ্ছে এটাই যথেষ্ট তো এখন বিষয়টা হলো যে আমি আজকে আপনাদের সাথে পেমেন্ট প্রুফ শেয়ার করব। ক্যাটস গার্ডেন থেকে পাশাপাশি আরও কিছু বিষয় শেয়ার করব তো বিষয়টা হলো যে ক্যাটস গার্ডেনের কিন্তু পেমেন্ট দিচ্ছে এবং অনেকে কিন্তু দুই থেকে তিনবার পেমেন্ট নেওয়া হয়ে গেছে এখন বিষয়টা হলো যে আমি যদি অলেট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলেট অপশানে কিন্তু আমার এখনও এই পরিমাণ এটা আছে আর আমি শুধু ডগেটে পেমেন্ট নিয়েছিলাম তো অনেকে ভাবতে পারেন যে আমি কিন্তু স্ক্রিনশট দেখাচ্ছি না দেখেন এটা কিন্তু স্ক্রিনশট না আমি কিন্তু যদি দেখাই আমি ওয়ালেটে আবার এখানে সেটিংয়ে গেলাম সেটিংয়ে যেয়ে আবার আমি ওয়ালেটে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনি ডগেটেই কিন্তু পেমেন্টটা নিতে পারবেন এবং আমি যদি দশ ডলার পেমেন্ট পেয়েছি সেটা দেখাবো তো আমি এখানে এই আইকনে ক্লিক করলাম উপরে এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে আপনার উইথড্রো অপশানটা চলে আসবে তো আমি এখানে ফার্স্ট একটা পেমেন্ট নিয়েছিলাম যখন আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে এটা পাবেন তিন ডকি যেটা পাবেন মানে এখানে আমি যদি ক্লিক করি তো জিরো পয়েন্ট জিরো থ্রি যে ফার্স্ট আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে এটা পাই পেমেন্ট মানে ওয়ালেটে যে ব্যালেন্সটা পাই সেটা কিন্তু আমরা উইড্রো করতে পারি তার পরবর্তীতে উইড্রো করার জন্য কিন্তু দশ ডলার লাগে এটা সবাই জানেন যে দশ ডলার লাগে তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি সতেরো তারিখে কিন্তু পেমেন্টটা নিয়েছিলাম সতেরো তারিখে পেমেন্ট রিকোয়েস্ট মানে সতেরো তারিখে আমার কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছিলাম দেওয়ার পরে তিন থেকে চার দিন পর পাঁচ দিন পরে আমাকে পেমেন্টটা করে একটু দেরিতে পেমেন্ট করে তারপরেও কিন্তু পেমেন্টটা করে যেসে আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো আটানব্বই টকে আমাকে পেমেন্ট করে এখন আমি যেটা ব্যাকে ক্লিক করি এবং এখানে যেটা আমি গ্রুপে ক্লিক করি তো গ্রুপে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পেমেন্ট এই সিস্টেমটা ছিল না যে আপনার কত কতটা আর্ন হয়েছে রেফার করে এই সিস্টেমটা কিন্তু পরবর্তীতে আপডেট নিয়ে আসার পরেই কিন্তু এই সিস্টেমটা দেয় এখানে যে আপনার কত ইনকাম হচ্ছে আর রেফার সিস্টেম রেফারেল কোডটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনারা রেফার করতে পারেন এবং তিনশো জন কিন্তু আমার রেফারে জয়েন হয়েছিলো এর ভেতরেও কিন্তু অনেকে কাজ করতেছে অনেকে কাজ বাদ দিয়েছে সবাই কিন্তু ভালো করে ইনকাম করেছে শেষে যারা ছিল তারা কিন্তু ইনকাম করতে পারেনি এখন বিষয়টা হলো যে আমি যদি ট্রাস্ট টয়েটে যাই অনেকে অনেক কিছু ভাবতে পারে তো আমি এটা পোস্ট করব না আমি সরাসরি আমি এটা কেটে দিয়ে ট্রাস্ট টয়েটে যাচ্ছি দেখেন আমি ট্রাস্ট টয়লেট চলে যাচ্ছি আমার তো ট্রাস্ট টয়েটে আমি ওপেন করলাম ট্রাস্ট টলেট ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফার্স্ট ডগে কয়েন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডগে কয়েনে ক্লিক করলে এখানে কিন্তু ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো আটানব্বই ডগে এটা আমি গতকাল গতকালকে আগের দিনকে আর বিশ তারিখে আমি রিসিভ করলাম পেমেন্টটা সো দেখতে পাচ্ছেন পেমেন্ট তারা আমাকে পেমেন্ট করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এগারো ডলার তো এখানে বিষয়টা হল যে তারা কিন্তু ভালো একটা ইনকাম দিচ্ছে বর্তমানে তার একটা ভালো ইনকাম দিচ্ছে এবং এখানে আপনাকে গেম খেলতে হবে গেম খেলার সিস্টেমটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওটার লিঙ্ক কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কী করবেন ভেরিফাই করবেন অবশ্যই আপনাকে ফেসবুক এবং ইমেলটা ভেরিফাই করতে হবে নাহলে কিন্তু আপনি কোনো প্রকার পেমেন্ট পাবেন না তো এখন ওই বিষয়গুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ওইটা একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে আর ভালো হবে কারণ একই জিনিস বারবার একই ভিডিওতে দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় তো এখন আজকে এইটুকু আমি মূলত দেখানোর চেষ্টা করেছিলাম আমি আর একটু বিষয় আপনাদের দেখাই যে আমি উইড্রো দিয়েছিলাম উইড্রো করার সময় আমি এটা স্ক্রিন রেকর্ডিং করছিলাম রেকর্ডিং করছিলাম সেই ভিডিওটা একটু দেখায় আপনাদের তো দেখেন বিহর্স আগে কিন্তু এখানে এই সিস্টেমটা দিত নাই যে আপনার কত ইনকাম করেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দশ ডলার পেমেন্ট পেয়েছিলাম এবং এখানে আমি বলেছিলাম যে এখানে আপনাকে এই দুটো ভেরিফাই করতে হবে সেটিং অপশান এসে এই দুটো ভেরিফাই করতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তো এটা আমি ভিডিও করে রেখেছিলাম আপনাদের যাতে আপনাদের প্রমাণটা দিতে পারে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দশ ডলার হয়েছিলো আমি আমি শুধু টগেটেই পেমেন্টটা নিয়েছিলাম টগেটে পেমেন্ট নিয়েছিলাম এবং এখানে উইথড্র অপশানে ক্লিক করে আপনি পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছিলাম তো আমাকে সাথে সাথে তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করেনি আমাকে পাঁচ দিন সময় নিয়েছে পেমেন্ট করার জন্য তো পাঁচ দিন পরে আমি কিন্তু পেমেন্টটা পাই আমি ট্রাস্টলেটে যে দেখি যে পেমেন্টটা করেছি কিনা কিন্তু তারা পেমেন্ট করেনি আমি এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্টলটি কিন্তু আমি প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেকে এটা পাচ্ছে না হয়তো আপডেটের কারণে কিন্তু এই এই ডকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে পেমেন্টটা করেনি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটা করেন এখানে আমি ট্রাস্টলের অ্যাড্রেসটা দিই এখানে আমি এখন রিকোয়েস্ট দেবো দেখেন আমি এখন উইডো রিকোয়েস্টটা দেবো এখন আপনারা দেখেন আমার দশ ডলার আছে এবং উইডো রিকোয়েস্ট আমি দিলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এটা কিনা আমি পেমেন্ট দিয়েছিলাম আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখিয়েছি কিন্তু তো আমি উইডো অপশানে ক্লিক করলাম এবং এখানে গো টু ভেরিফিকেশান ক্লিক করবেন তো গো টু গোটিফিকেশন ক্লিক করো অবশ্যই আপনাকে ফেসবুক এবং ইমেলটা ভেরিফাই থাকতে হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ফি কাটবে পাঁচ পাঁচ ডগি কিন্তু ফি কাটবে দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার তিনশো আটানব্বই ডগি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলেট অ্যাড্রেসটা দিয়েছিলাম এবং এখানে দেওয়ার পরে এখানে আমি ম্যাক্সে ক্লিক করে আমার আমার যে যতগুলো ডগি সেগুলো আমি এখানে অ্যামাউন্ট বসিয়ে দিয়েছিলাম এখানে আমার অলেট অ্যাড্রেসটা দিয়ে আমি উইড অপশানে ক্লিক করেছিলাম তো এটা মূলত আজকে ভিডিও আশা করি সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এখন উইড অপশানে ক্লিক করবো দেখেন ওই অপশানে ক্লিক করলে আপনার বুঝতে পারবেন তো ওই অপশানে আমি ক্লিক করে দেখছিলাম দেখতে পাচ্ছেন আমার এখন ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে গেছিলো পাস এরপর থেকে আমার ইনকামটা হতে থাকে আমি গেম খেলি কিছু গেম খেলার কারণে একটু ইনকামটা হয়ে তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটা আছে সেটা এনিবেল করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন